আপনাদের সকলকে ধন্যবাদ, অত্যন্ত সুন্দর পরিবেশে মনোরম পরিবেশ দিয়েছেন, ধন্যবাদ সকলকে।
গান কমিটির পক্ষ থেকে আমাদের দুটি পালা দিয়েছেন আসল এবং কেয়াম। তার আগে বলতে চাই আমি যেখানে গান করেছিলাম মামা আর কাকা আমার বাড়িতে গান করেছিলাম সেখানে অনেকেই গিয়েছিল এবং অনেকেই সেখান থেকে আসছে এখানে তো বাবার প্রতি এবং মামার সাথে যারা আছে প্রত্যেকের প্রতি সালাম জানাই এবং সেলিম মামা যিনি এখানে আমাকে এনেছেন তার প্রতি আমি সালাম জানাই এবং এখানে আমাদের যে বাবাজির মহন্ত আব্দুল সাত্তার মহন্ত সাহেব তিনি দরবারে এই বাড়িতে অনেকবার এসেছেন এবং তার ভক্তবৃন্দ এখানে আছে অনেকেই আমি তাদের প্রতিও সালাম জানাই সে বাবাজির দরবারেও ভক্তি জানাই তো আজকে পালা হলো হাসর এবং বাংলাদেশে তথা বহির্বিশ্বে যার সুনাম খ্যাতি আছে সারা বিশ্বের মানুষ যাকে এক নামেই চেনে এবং জানে আব্দুল লতিফ সরকার সাহেব তিনি আজকে কিয়ামতের পালা নিয়ে গান করবেন আজকে গান কমিটির পক্ষ থেকে আমাকে দিয়েছেন হাসরের পালা নিয়ে গান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন আবার আল্লাহ একদিন ধ্বংস করে দিবে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর 40,000 বছর পর্যন্ত পানিময় অবস্থায় থাকবে 40,000 বছর পর আল্লাহ কুদরতি এক বাতাস ছেড়ে দিবে সেই বাতাসে হবে ঢেউ ঢেউয়ে হবে ফেনা ফেনা থেকে হবে এক বিন্দু বালুর কণা এক বিন্দু বালুর থেকে 70 বালু হবে 70 থেকে 70,000 বাড়তে বাড়তে এই পৃথিবীর মতো আরো 40টা পৃথিবীর সমান একটা বালুর চলছে সেই বালুর চলে আল্লাহ সাহেবুল কাহার নামে বিচার করবে বান্দাদের আজকে হাসর কেয়ামত সম্পর্কে প্রত্যেকটা মানুষ আমাদের পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমরা কেউ দুনিয়াতে থাকতে পারবো না চলে যেতে হবে দুই দিন আগে আর পরে আশার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কে কখন যায় একমাত্র আল্লাহ জানে রবি আল্লাহ যারা তারা বুঝতে পারে সে তারা কখন যাবে এর জন্য তারা বলে যেতে পারে আর আমরা সাধারণ মানুষ যারা আমরা বলে যেতে পারি না কারণ মানুষ হলো দুই প্রকার এক প্রকার মানুষ হলো তেফেল আরেক প্রকার মানুষ হলো কামেল তেফেল মানুষ যারা তারা হলো অসম্পূর্ণ মানুষ আর কামের মানুষ যারা তারা হয় ওলি আল্লাহ তাই তো একটা গান করি তারপরে চেষ্টা করবো তিনি কি আমাদের পাড়া নিয়ে গাইবেন তার কাছ থেকে কিছু ভালো ভালো কথা জানবো আমার কাছে একটা প্রশ্ন আছে যে পাড়া আগে শুরু করে দেই কারণ যেভাবে বকশিস দিতেছে আমার যদি পাড়া টাকা না দেয় এর জন্য উনি আবার একটু ভয় পাইছে যদি পাড়া না দেয় তাহলে তো সমস্যা এর জন্য নিজে ব্যবস্থা করে একটা পাড়া গাওয়ার সিস্টেম করছে এখন আল্লাহকে সালাম কিভাবে দিবে আল্লাহ বলছে তুমি আমাকে উত্তম রূপে সালাম দাও আল্লাহ জবাব কিভাবে দিবে দেখেন আমরা হলাম আল্লাহর বান্দা যিনি আমাদের মালিক যিনি আমাদের সৃষ্টিকর্তা যিনি রাব্বুল আলামিন যিনি আমাদের রহমত বরকত সমস্ত কিছু তার বান্দাদের উপর দেয় আমার আল্লাহ এত এত ক্ষমা করতে পারেন আমরা বান্দা হয়ে এত পাপ করতে পারি না তবে আল্লাহ পাক রাব্বুল আলামিন একদিন অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন তবে আমাদের তো ক্ষমা চাইতে হবে কিভাবে আমরা মানুষ মুসলমান যখন নামাজ করি নামাজের মধ্যে আল্লাহকে উত্তম রূপে সালাম দেই আর আল্লাহ তিনি তার বান্দার উপর
খুশি হয় খুশি হইলে তখন তিনি রহমত দান করেন বান্দাদের উপর আর নামাজ ছাড়া উত্তম রূপে সালাম দেওয়ার কোনো কায়দা আমরা নামাজের মধ্যে আল্লাহকে সালাম দেই এবং আল্লাহ সেটার জবাব দেয় রহমত স্বরূপ আল্লাহ রহমতের ছায়া তলে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয় রহমত তার উপর নাজিল করে আল্লাহ রহমত ছাড়া এই যে দাঁড়িয়ে আমি গান করতেছি এটাও আল্লাহর একটা রহমত আমি সুস্থ আছি সুস্থতার মূল সবচাইতে বড় আল্লাহর নিয়ামত যে ব্যক্তি অসুস্থ সে জানে যে সুস্থ থাকার নিয়ামত কত যে ব্যক্তি অসুস্থ হয় নাই সে কখনো সুস্থতার মর্যাদা জানে না এবং বুঝে না এটাও আল্লাহ বড় একটা নিয়ামত আমি ভালো আছি আমি সুস্থ আছি আমার পথে ঘাটে যখন একটা মানুষ শুয়ে থাকে যার একটা পা নাই একটা হাত নাই সে দেখি রাস্তার মধ্যে তার কষ্ট হচ্ছে তাকে দেখে আমার ভাবা উচিত শুক্রিয়া করা উচিত মালিকের কাছে যে তার থেকে আমাকে আল্লাহ কত ভালো লাগছে এটা সব মালিকের ইচ্ছা এটা আল্লাহ হলো বান্দাদের উপর রহমত দেয় এর জবাব আল্লাহ ভাবে একটা গান আগে তুমি যে কান্না সে ¡Suscríbete al canal!
ولكن يجب ان يكون هناك
চাইতো শক্ত পটি মন সেদিন হবে আমার আছে করোনার দেরাতে বিচার করবে যারা যারা আল্লাহ বান্দাদের প্রত্যেকটা মানুষের হাতের সোহাগ উপরে থাকবে সূর্য সূর্যের তাপে মগজ গলের পানি হইয়া যায় সেই পানির মধ্যে সাঁতরাইবে মানুষ বলবে ইয়া নাফসি হায় প্রত্যেকটা মানুষের হাতের সোহাগ উপরে থাকবে সূর্য এখন বলতে পারেন সব মানুষ তো এক সাইডের না কেউ খাটো আছে কেউ অনেক মিডিয়াম আছে আবার লম্বা আছে প্রত্যেকটা মানুষের হাতে সোহাগ উপরে কিভাবে সূর্য থাকবে আসরের মাঠে সব মানুষ এক সাইড হয়ে যাবে শুধু ইমাম যারা তাদের মাথাটা একটু উঁচু থাকবে নবীয়ী পয়গম্বর যারা তাদের মাথা উঁচু থাকবে সাধারণ মানুষ যারা পাপী মানুষ যারা যাদের ন্যায় এবং পাপের হিসাব হবে তারা সমান থাকবে আর তাদের হাতে সোহাগ উপরে থাকবে সূর্য আমাদের বর্তমান সূর্য এক তাপ দেয় এক মুখে তাপ দেয় তাতে আমরা সহ্য করতে পারি না অনেকে হিট স্ট্রোক পুরো মারা যায় গরমের চোখে সহ্য করতে পারে না যাদের টাকা পয়সা আছে তারা আবার এসি লাগায় এত সূর্যের তাপ আমরা এটাই সহ্য করতে পারি না কারণ আসরের মাঠে সূর্যের বারো মুখে তাপ দিবে সূর্যের তাপে জমিন তামা হয়ে যাবে আর সেখানে মানুষ দাঁড়াবে ঊর্ধ্বমুখী হয়ে আর মগজ গলে পানি হয়ে পড়বে কারো যার পাপ যতটুকু কারো হাঁটু সমান কারো গলা সমান কেউ সাঁতরাবে কারো কোমর সমান এক একজনের এক এক সমান পানি হবে সেই পানির মধ্যে কেউ সাঁতরাবে কেউ দাঁড়ায়া শুধু নাম জপে ইয়ারাফসি 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 আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি এমন একটা কঠিন সময় হবে আমি জানতে চাই যিনি আজকে কিয়ামতের পাড়া নিয়ে দান করবেন আপনার কাছে আমি জানতে চাই এই পৃথিবীতে কিয়ামত একবার হয়েছে সেটা হলো দুপুর বিরামে আপনারা সবাই জানেন ওই খন্ড আবার বর্তমান কেমন হইতেছে যে যখন মারা যায় তার জন্য এটাই কেমন আমার নিয়ামত আছে সেটা হলো আপনি আমি দেখবো কিনা আমরা জানি না তবে কেয়ামতের আলামত ঘটতেছে এটা আমরা সবাই বুঝতে পারতেছি যে কেয়ামত বেশি দূরে নাই কেয়ামত আস্তে আস্তে কাছায় আসতেছে আমি আপনার কাছে জানতে চাই এই নূহ নবী আমার একজন নবী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আদেশ করলো যে তুমি একটা নৌকা বানাও কিস্তি বানাও তোমার এই কিস্তির মধ্যে যারা উঠবে তারা রক্ষা পাবে আল্লাহর কথা শুনে বলল যে ঠিক আছে আপনি যেহেতু আমাকে বলছেন একটা নৌকা বানাইতে একটা কিস্তি বানাইতে তাহলে আমি একটা নৌকা বানাই কিন্তু নবী চিন্তা ভাবনা করে দেখো এত বড় নৌকা সে একা বানানো সম্ভব না তখন নবী চারজনের সহযোগিতা নিল এবং তাদের কাছে প্রতিশ্রুতি দিল কি দিল যে নূহ নবীর একটা মেয়ে আছে মাইয়া একটা একটা মেয়ে সে বলছে যে তোমরা যদি আমার নৌকা বানাইয়া কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাদের কথা দিলাম আমি তোমাদের চারজনের সাথে আমার মেয়ে যাবে এখন
আমার কথা হলো আমায় নবাবকে আদেশ দিল যে তুমি কিস্তি বানাও নবাবী চারজনের সহযোগিতা নিল আর চারজন কি বলল যে আমার মেয়ে তোমাদের সাথে বিয়ে দিব মাইয়া কিন্তু একটা আমি জানতে চাই আল্লাহ পাক রাব্বুল আলামিন কি আর করবে নুরুমির এখানে যাতে বল যাতে বলা হয় খন্ড প্রলয় সে খন্ড প্রলয় করার আগে আমার আল্লাহ যখন নুরুমিকে আদেশ করলো তুমি একটা নৌকা বানানোর জন্য নুরুমির আরো চারজনের সহযোগিতা লাগলো চারজনের সহযোগিতা লাগার পরেও নুরুমি বলল যে আমি আমার মেয়েকে তোমাদের কাছে দিয়ে দিব মায়া হলো একটা চারজনের কাছে দিয়ে দেখে মায়া একটা কিন্তু চারজনের কাছে কিভাবে দেয়া দিল এটা আমি জানতে চাই আর এই কিস্তিতে এই কিস্তির মধ্যে এই যে নৌকা দেওয়া হইল এই চারজন কার কার সহযোগিতা লাগলো এবং নৌকা বানানোর জন্য তো গাছের প্রয়োজন এই গাছটা কোন জায়গা থেকে কে আনছিল আমি একটা প্রশ্নই একটার মধ্যেই ব্যাখ্যা আর কি ঘুরে কাছে এটা করলাম আমি আশা করি আপনি সুন্দর করে ইহার জবাব দিয়েছেন
ميجيك و بوئتي مكتشفين كامل সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা দিয়ে সন্তুষ্ট দোয়া করলেন ميجيك শ্যামকে 1000 দোয়া করলেন পালচার ইনোয়ানের বর্তমান চেয়ারম্যান মেলা কমিটির সভাপতি চৌধুরীবাজন বড় ভাই জনাব আবুল হোসেন ভরাজি তাকে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন মহান সৈয়দ কান্দি খান পরিবারের পক্ষ থেকে রতন সর্দারের রতন ভাই পক্ষ থেকে 1000 টাকা দিয়ে দোয়া করবেন রতন চাঁদের গোলাম রাজা গাওন তাকে মুক্তা সরকারের গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে দোয়া
আপেল খাইছে মাছ অনেকে অনেকে ভোর দিকে চাইবার কইবার রাতে চুপ হয়ে গেল পাল্লা শুরু হইল না এই চিন্তা ভাবনা করে আমি একটা প্রশ্ন করছিলাম হ্যাঁ আসলে লোকে প্রাইজে পুরস্কার আসছে এইটা মনে করে প্রশ্ন করছে আর পুরস্কারে চিন্তা ভাবনা করে গান গেলে তেলে পালা ধরা লাইট লয় না হ্যাঁ গানের চিন্তা করে আর পালা চিন্তা করে হইল এখানে অনেক গেদিগুনি লোক আছে বিশেষ করে পালেরচর ফরিদপুর শিবচর মাদারীপুর সারা বাংলাদেশের মধ্যে আপনাদের একটা সুনাম আছে তাই সেদিকে লক্ষ্য করে আমি প্রশ্ন করেছিলাম চমৎকার জবাব করেছে এবার আমার কাছে কিছু প্রশ্ন করলেন নবনবের মাইয়া একটা মিস তিনি চারটা আমি একটা গান গাই গানের পরে বলার জন্য চেষ্টা করব বলো যাহবা মানুষের মতন মানুষ বড় ভাইয়ের সারাদিন লাঙ্গল চাষ করে ছোট ভাই ভাবির সামনে গিয়ে দাঁড়াইছে ভাবি করে তোর বড় ভাই সকালে নাস্তাটা খাই নাই দুপুরে খাবারটা খাই নাই বেলা ঘরে যাচ্ছে লোকটা কি না খেয়ে মরব খালি সংসার সংসার কারণ বড় ভাইয়ের কাছে দায়িত্ব একটা বা জমিনের মধ্যে খাওয়াইছে ছোট ভাই বাদ নিয়ে গেছে বড় ভাই বলে হাই হাই এই রুদ্রের মধ্যে তুমি কেন ভাই তুমি যে সারাদিন রুদ্র থাকবো বলে আমি থাকি অসুবিধা নাই তুমি কিন্তু রুদ্রের জন্য তুমি ঠিক মতন লেখো পড়ো লেখাপড়া করে ব্যাংকের ম্যানেজার এ ম্যাকম্যান এ ম্যাকম্যান এ ম্যাকম্যান ভাই এটার গান আপনারা যদি এ একবার বললাম সারা রাত্রে যেন তোমার না বলতে তুমি আর আমার এই গানটা শোনো আজকে হাজার তুমি লেখাপড়া করে মানুষের মতো মানুষের অফিসার হইবা এই ছোট ভাই লেখাপড়া কইরা বড় অফিসার হইয়া চমৎকার বিয়া শাদি করে ঘরের মধ্যে কুটনাগুড়ি আর এই কানের মধ্যে খুচুর 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 শুরু করছে বড় ভাইয়ের সংসারে পাঁচজন আমরা না করি এত বড় বোঝা টানা আমাদের দরকার নাই আমরা আলাদা হয়ে যাই একদিন দুই দিন কইতে কইতে মুক্তা সরকারের মতন মেয়ে যদি গানে গিয়া খুচুর গাছে কথা দেয় মাসের পর মাস বছরের পর বছর কয়েক মন ঠিক থাকে পরে ছোট ভাই গিয়া কয়ে বাবার সম্পদ অর্ধেক তো তুমি না আমার টামারে দাও ভাই সহায়
জায়গা জমি বিক্রি করে লেখাপড়া শিখাইছে পুরোপুরি বুদ্ধি করে সারা দিন বুদ্ধি করে সত্য থেকে একটা বিয়া করা মুসলিম করে একটা লাল চকচকে গোবর্ণ এই শীতের মধ্যে কুসুম গরম পানি করে দিব ওই পানি দিয়ে গোসল করবো উজু করবো হাত দিয়ে পোড়ায় বৌড়ে ভাইকে এলো এখন মা বাবার কাছে সালাম করো জিনসে ট্রেন বুঝাইছে দুই তো পারে না মুরগির মতো কাজ পায় বাবা উনি কে কয় আপনার পুত্র বধু কয় বিয়া করলো খবর পাইলাম না তো কয় বাবা আমেরিকান সিটিজেন শুধু পাইছি তো আপনার বেশি কিছু কইল না দিনে দশটা পর্যন্ত রাত দেখে ঘুমায় ছেলের মাকে কিনে বকি ঘুমে তো উঠবো না তোর খবর তোর বড় লোকের মায়ের ডাক দিও না বারো একটা পর্যন্ত ঘুমাইতে পারে পানি কুসুম গরম করে রাখো ডিম পুষ করে পাওয়া ঘি দিয়া বাজে রাখো তোমার পুত্র বধু ঘুম থেকে উঠে সাথে নাস্তা খেতে পারে তাহলে বলতেছে কারণে ধরছিল কেউ মাইক বন্ধ হয়ে গেছে নাকি এরকম হইবো কিন্তু হঠাৎ করে অর্ধেক হয়ে গেছে সাউন্ড ভালো মাইকটা কি কেটে গেছে নাকি মাইক ইউনিট কেটে গেছে নাকি এখন কে ঠিক হইলো তো আবার বিদ্যুতের কারণে না কি বলতেছিলাম কুসুম গরম পানি করতো আল্লাহ কইলামটা কি আর হইল চলে গেল এখন এসে প্রাণের প্রিয় স্ত্রী বড় অবস্থা বড় ভাগ লাগে না এক হাজার জায়গায় হইলে দুজনে কত মধুর দিন ছিল এক গ্লাস দুধ দিয়ে পথের দিকে চায় রয়েছে আমি আসলে খাইব আর এখন আল্লাহর মার একজন বাচ্চা হয়ে গেছে পরে দুই হাত ধরে ঘুমাও সাড়ে তিন একটা হাত চাইদা করে ঘুমের জায়গা জায়গা তো হয় না বারান্দায় যাও ছিল বুকে দুই হাত ধরে চার হাত ধরে এবার ঘটে হয়ে গেলাম বারান্দার মধ্যে রাত্র কাটায় বড় ছেলে ওই যে নাতি নাতি হয়ে গেছে ভোর এটা গিয়ে এখন বারান্দা দখল করছে বুঝে গেলে আমি যেতাম কই ওই যে দাদার মধ্যে একটা বাংলা ধরেছে অনেকগুলি হাঁস মুরগি কয়েকটা বকরি চোদ্দা কাইজের বয় এগুলি থাকবে পাশে তুমি থাকবে এই শীতের মধ্যে ষাট সত্তর বছর বয়সের লোকটা জ্বর ঠান্ডা মাথা ব্যথা পাতলা থাকে না পানি
একজন দিতে চাইলে আবার আরেকজনকে থু পূজে যত ফেলবো ততই মূর্খ কথা সত্য কিনা আমার এই দুই চোখে দেখছি দুই কানে শুনছি পায়খানা প্রসাব করবো না দুই বুকি এর জন্য ঠিক মতো পানি ওঠে না খাবার ওঠে না এই লোকটা এখন যাবে কোথায় আবার অনেকে কানের কাছে গিয়ে বুঝে চিকিৎসা করতে দেখিয়া খরচ গুলা চার বিঘা জমিন কিনতে পারে এত মানুষ মরে এটাই মনে নাকি সবাই কেমন লাগে আপনি 10,000 টাকা চাচ্ছে 20,000 দিয়ে দিচ্ছেন 1,00,000 দিয়েছেন 2,00,000 দিয়েছেন আপনার মতো ভালো কেউ নাই আপন লোকগুলি কষ্ট দিয়ে তখন চলে যায় তখন চোখের পানি ছেড়ে দিয়া বলে মাওলা আমি এখন কোথায় যাবো লতিফ সরকার মুক্তা সরকার রাগ করলে বছরের পর বছর বেড়াইলে শেষ হবে না যে লোকটা চোখে দেখে না ঠিক মতো বাথরুমে যেতে পারে না শরীরটা তথ্য করে কাটে ও সরকার নিলে আরেকটা রোগ লাগে এই লোকটা রাগ করে যাই আমাদের একজন বাউল শিল্পী তার ছেলে পরে অর্ধেক বাড়ি লিখিয়া দিছে আরো ছেলে মেয়ে আছে সংসার আছে পুরা বাড়ি নেওয়ার জন্য বাবা গাড়িটা পুলিশা কেড়েছে আপেকা সই দিলি ছেড়ে দিবি চলতে হবে আমার কাছে নবনবীর স্ত্রীর নাম তার রোয়া গেল একজন নবীর বউ ৯৬০ বছরে মাত্র 80 জন নারী 80 জন পুরো ধর্মে নিয়েছিল তখন আল্লাহ বলেছিল গজব দিব ঠিক আছে তোমার তো বাস্তব তোমার যে লোকজন আমি উঠবো কোথায় একটা কিস্তি বানাবো তিনি যে ভেস্ত থেকে আসার সময় মেশবাদ করেছিল ওই যে লাঠিটা ওইটা রোপণ করেছিল ওইটা বড় হয়েছিল 1,24,000 পয়গাম্বরের নাম দেয়া
ওই তক্তা দিয়া কিস্তি বানানো শুরু করে আরেকটা গাছ বাকি ছিল মুক্তা সভা প্রস্ত করেছে আরেকটা চারটা তক্তা বাকি ছিল নবীর চারজন সাহাবা নাম দিয়া এই গাছটা পায় না সমুদ্রের মধ্যে ফলানা নামক একটা গাছ এটা আনবো কে সমুদ্রে যাইব কে আউজ বিন অনব তাসকিরাতুল আম্বিয়া কিতাবের মধ্যে বলেছে ও সাড়ে এগারো মাইল লম্বা সমুদ্রের মতো হইতে তার আটু পারে এটা কিতাবের কথা কিন্তু কোন বক্র না এত লম্বা ছিল এই আউজবিন অনব গিয়া ওই সাগর থেকে মাছ ধরা সূর্যের মধ্যে তাপ দিয়ে করে খাইত এরকম ও বাস্তা এনে দিছে আনার আগে বলছিল একটা শর্ত আমার একটা বিয়া করাই দিবে আমার সমান বউ কইনা কিন্তু শেষ পর্যন্ত নিতে পারে নাই আউজবিন অনবকে গুন্না দিয়ে পাড়ায় দিয়ে বউ গায়ে দেবে আরেকটা শর্ত ছিল আমার পেট গুলা কয়েবে আমি জন্মের পরে পেট গুলা খাই নাই তখন দুইটা রুটি দিছে আউজবিন অনেক সাড়ে এগারোশো রুটি লাগে আমার নাস্তা মাত্র দুইটা রুটি বলে আপনি বিসমিল্লাহ বলে খান বিসমিল্লাহ বলে খাইছে একটা রুটির অর্ধেক খাইছে পেট ভরে দিচ্ছে আমি মাথা ভিজে কোনোদিন গোসল করতে পারিনি আমার গোসল করে দিবেন তখন দাঁড়িয়ে নিয়ে কূপের মধ্যে সারছে বলে সমুদ্র তো আটো পানি বাপের নামে নাম সফরে শেষ পর্যন্ত তোলাই গেছিল নবী তার দেও গেছে অনেক লম্বা স্টোরি বলছে বদল হবে পানি আনবে পানি থেকে নুহুর নবী যেই চুলা দিয়ে রান্না করে চুলার ভিতর থেকে পানি উঠবে তাই একদিন চুলার ভিতর থেকে পানি উঠতে লাগলো নুহুর নবীর যত লোকজন যা আছে দুইটা বাঘ দুইটা সাপ এরকম অনেক পশু পর্যন্ত নুহুর নবীর কিস্তির মধ্যে উঠেছে কিন্তু শয়তান হয়ে গিয়ে উঠে গেল কারণ নুহুর নবীর এক তোলার নাম তার কেনা ও নৌকার মধ্যে ওঠে না শ্রী কপ্তান মুগ্ধ করেছিল ও কইসা করে শয়তান নিজেই উঠে গেছে আরে নুহুর নবীর শয়তান তুই উঠলি কেন করে দেখেন তারা দিয়ে অপমান করেন আপনি মাত্র বললেন নুহুর শয়তান আপনার ডাকে নামিয়ে আসলাম শেষ পর্যন্ত ওইটাও ছিল বিড়াল আইসে ইন্দুর মারা শুরু করে দিলে ইন্দুর মারা জগল বিড়াল পায়খানা প্রসাদ করে ভোজা বানাইছে অনেক ঘটনা যাই হোক অবশেষে ওই কিস্তি চল্লিশ দিন ভাসমান ছিল সেখান থেকে কিস্তি একটা সময় পানি শুকায় গেল সেই পানি শুকায় গেল পরে পানি এলো মুরগিরে দেখলো পানি কতটুকু আছে মুরগিতে গিয়া পোকা মাকড় খাওয়া শুরু করলো নবীর কথা ভুলে গেছে তাই নবীকে মুরগিরে করে পাড়াইলাম খবর দেওয়ার জন্য তুই পোকা মাকড় খাইনি আমিও করে দিলাম তোরে কোন মেহমান নতুন দামে বাড়ি দেই আগে তোরে খাই এই জন্য মেহমান বাড়ি গেলে মুরগি লইয়া কবুতর রে কবুতর গিয়া দেখলো যে মার পানি পর্যন্ত ছিল কবুতর গিয়া খবর দিল পানি শুকিয়ে গেছে তখন নুহুর নবী দোয়া করলো আমি তোমার দোয়া করলাম তোমার সমস্ত মানুষ আদর করবে এই জন্য কবুতরকে সবাই ভালোবাসে সেখানে পানি শুকায় গেল ঝুঁকি পর্বতের মধ্যে কিস্তি ছেকলো আরো কিছু পানি ছিল জিব্রাইলের ভুল মুরুদে ডাকা দিলেন সাতটা গর্ত হয়ে গেল আটলান্টিক মহাসাগর উত্তর মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর এরকম সাতটা মহাসাগর হয়ে যায় নৌনবী নামলেন নামার পর যে কিস্তি বানাইছে চারজন মিস্ত্রি এই মিস্ত্রিরা বললেন আমাদের উপহার দেন কিন্তু মাইয়া তো একটা কজনের কাছে বিয়ে নেই তখন একটা কুকুর একটা বিড়াল আর একটা বানর এই তিনটারে নুহুর নবী আল্লাহর হুকুমে লইল মাইয়া বানাইয়া আমি যে এক মাইয়া হইয়া গেল সারি মাইয়া সাতজনের কাছে বিয়া দিল
তেমনি এর জন্য একটা থাকে মাধবের জন্য একটা পার্সোনাল জন্য বসার
Thank you.
أنا أشهد أن لا إله إلا الله.